আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে। বার্তা কক্ষে সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। সম্মিলিত স্বাস্থ্যদিক পরিষদের উদ্যোগে কবি এলাকার শরণার্থী নাগরিক সভা। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে দা কালেকটিভ অফ বাংলাদেশ স্কুল গভর্নরস সেমিনার। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লন্ডন মহানগর বিস্তারিত কবি দেলোয়ারের মুক্তির মোশাল হাতে বাংলা সাহিত্যে বিচরণ করেছেন তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা অপূরণীয় সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গণমানুষের কবি দেওয়ালয়ের পয়ানে নাগরিক স্মরণ সভায় বক্তারা উপরুক্ত কথাগুলো বলেন সোমবার পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারের স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ছড়াকার দিলু রাষ্ট্রের সঞ্চালনায় সত্যপ্রয়াত কবির পরিচিতি তুলে ধরেন কবি ইকবাল হোসেন বুলবুল স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন সাংবাদিক গাজিউল হাসান খান ঈশা কাজল হামিদ মোহাম্মদ ফারুক আহমেদ শিল্পী হিমাংশু গোস্বামী প্রমুখ কবির কবিতা থেকে আবৃত্তি করেন মনিরা পারবিন শহীদুল ইসলাম সাগর নিবেদিত কবিতা পাঠ করেন কবি মজিবুল হক মনি তুহিন মোহাম্মদ রেজাউল মারুফ রুবি হক প্রমুখ সভা উপস্থিত সুদী জরেরা কবি দেলাওয়ারের আত্মার মাফ কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান দ্য বা বাংলাদেশি স্কুল গভর্নার্সের উদ্যোগে সোমবার সংগঠনের নিচে কার্যালয়ে ফ্যান্স অ্যান্ড গভর্নার্স এফেক্টিভ রোল ইন চাইল্ড এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে কালেকটিভ চেয়ারম্যানের শাহানুর আহমেদ খানের সভাপতিতে ও জেনারেল সেক্রেটারি আলতামিয়ার পরিচালনায় সেমিনারে ফ্যান্স স্কুল গভর্নর্স ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্ধারিত বিষয়ের উপর আলোকপাত করেন আইনজীবী ক্যাথরিন ওবার্টিন পিএইচএসই স্টুয়ার্ট হেড হেডলাম প্রাইমারি স্কুলের হেড মইন উদ্দিন আহমেদ সভা শুরুতে প্রবৃত কোরআন থেকে তলায়াত করেন নজরুল মোস্তফা সেমিনারে বক্তারা ছাত্রছাত্রীদের আফির স্থানীয় স্কুলে প্লেস স্বল্পতা সহ নানাবিধ সমস্যার উদ্বেগ প্রকাশ করেন এবং ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যতে সাফল্যে অভিভাবকদের গুরুত্ব তুলে ধরেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার জন্য প্রবাসীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের যোগ অনুষ্ঠানে যুবলীগ নেতৃবৃন্দ লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফসল হোসেন সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক আসম মেজবা যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান প্রমুখ সভায় বক্তারা বিএনপি জামায়াত জোটকে হরতাল প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান পরে প্রতিষ্ঠাবার্ষিকী একটি কেক কাটা হয় এ সময় লন্ডন মহানগর যুবলীগ ছাড়াও যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ইউকে বর্ডার এজেন্সি সাউথ ওয়েস্ট আইসিই টিমের প্রধান ক্যাপ্টেন চাপম্যান বলেছেন রেস্টুরেন্টে অবৈধ ইমিগ্রেন্ট অভিযান পরিচালনা করার ক্ষেত্রে ভবিষ্যতে শুক্র ও শনিবার অভিযান পরিচালনা বন্ধ করা যায় কিনা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে নির্ভুলভাবে স্টাফ সংগ্রহ করতে নতুন সিস্টেমে বায়োমেট্রিক কার্ড প্রদান করার কথা জানান তিনি যা দেখে একজন ব্যবসায়ী সহজে বৈধ অবৈধ ইমিগ্রেন্ট শনাক্ত করতে পারবেন সোমবার বিসিএ সাউথ ওয়েস্ট রিজিয়নের উদ্যোগে সুইডেনের জুরিস ইন হোটেলের ইউকে বর্ডার এজেন্সির সাথে ডেভেলপিং ট্রাস্ট থ্রো রিজিয়ন পার্টনারশিপ শীর্ষক এক সেমিনারে ইমিগ্রেশন কর্মকর্তাগণ সহজে অবৈধ শ্রমিক শনাক্তের বিষয়ে পরামর্শ প্রদান করেন বিসিএ সাউথ ওয়েস্ট রিজিয়নের সভাপতি এনামুল হকের সভাপতিতে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাবুলের পরিচালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমিগ্রেশন কর্মকর্তা জুইস চাপলের উপস্থিত ছিলেন ফজলুর রহমান এম আলী আফরোজ মুসলেইউদ্দিন উদ্দিন শিপন রায় আমিনুল হক বাবুল বাকির আলী সহ অনেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনের দাবিতে এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আরোয়ার হুসেন টিপুর গ্রেফতারের প্রতিবাদে সভা করেছে সাবেক ছাত্রদলের দলের নেতৃবৃন্দ পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আবু নাসের শেখ আতিকুর রহমান এবং তোফায়লা আহমেদ আলমের যৌথ পরিচালনায় সভার প্রধান অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সরে আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন এমের এর মিলিটন হেবেন খান মুহিবুল ইসলাম রিপন সরফরাজ আহমেদ সরব সহ আরো অনেকে উপস্থিত বক্তারা এই সময় অতি দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান এবং ছাত্রদল নেতা আনোয়ার হোসেন টিপুর মুক্তির দাবি জানান সিলেটের অসহায় ও দরিদ্র মানুষের সেবার লক্ষ্য নিয়ে গঠিত বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি আল হাজি তৈমুর আলী সভাপতিতে ও স্বসাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিমের পরিচালনায় সভায় বিগত বছরের কার্যক্রম তুলে ধরা হয় এছাড়া সংগঠনটি আরও গতিশীল করতে ট্রাস্টি সংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় এতে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ মানিক মিয়া হাজি রইস আলী আলাউদ্দিন বাবুল মনির আহমেদ সোহেল আহমেদ মিসবাউদ্দিন আবুল বাসিত বাদশাহ সহ অন্যরা সভা শেষে উপস্থিত ট্রাস্টিদের সর্বসম্মতিক্রমে পুনরায় আলহাজ তৈমজালিকে সভাপতি জসিম উদ্দিন সেলিমকে সাধারণ সম্পাদক ও কবির মিয়াকে ট্রেজারার করে তেরো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় টাওয়ার হ্যামরের স্লেবার গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক সৈয়দ মনসুর উদ্দিনের মাতার ইন্তেকালে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বসবাসরত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মঙ্গলবার পূর্ব লন্ডনের বিকলেন জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করে বিকলেন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান চৌধুরী এতে অংশ নেন সাংবাদিক বেলাল আহমেদ সাংবাদিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক সাংবাদিক এমদাদ হক চৌধুরী এমান সুরমার সম্পাদক আহমেদ ময়েস বাংলা মেরো সম্পাদক আব্দুল করিম গনি সাংবাদিক নজরুল ইসলাম বাসন প্রমুখ মিলাদ মাহফিল শেষে মুর হুমায়র রুহের Akhtar Magfirat ও শোক শোকসংক্রান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত সবাই। এদিকে সোমবার লন্ডন মহানগর জুবিলিগের ব্যানারে বাংলাদেশ আওয়ামী জুবিলিগের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়েছে। কেক কাটা পূর্ব আলোচনায় সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর যুবলীগের সভাপতি মাহবুব আহমেদ সাধারণ সম্পাদক স্বামী আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবুল কালাম মিসলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জামান শামীম উপস্থিত ছিলেন স্বামী আহমেদ আনোয়ারুল ইসলাম সৈয়দ তারেক বাবুল খান বাবুল হোসেন ফজলুল হক এ নাম অন্যরা আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে জার্মানিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন আঠারো দলীয় নেতা কর্মীদের হামলা ও শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ব্রেসিয়া বিএনপির প্রতিবাদ সভা